ক্লাস 3B সেকশন জুই এবং জবা স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ। আমরা পড়ছিলাম অধ্যায় 9, আমাদের বাংলাদেশ। আমরা 52 পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেছিলাম। আজকে আমরা পড়ব 54 পৃষ্ঠা, অধ্যায় 9, আমাদের বাংলাদেশ, 54 পৃষ্ঠা। 3, বাংলাদেশের নদী। দেখো একটা মানচিত্র দেওয়া আছে পাশে, এবং সেখানে কোথায় কোন নদী রয়েছে সে নদীগুলোর নাম উল্লেখ করা আছে। পড়ছি, আমাদের দেশে অসংখ্য নদী আছে, কোনটি বড় নদী আবার কোনটি ছোট নদী। এ নদীগুলো সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলেই এ দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। পাশের মানচিত্র থেকে 5টি বড় নদীর নাম পড়ো: পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী। এই নদীগুলো বন্যায় সময় পলিমাটি বহন করে নিয়ে আসে। পলিমাটি এক ধরনের কাদা। পলিমাটির কারণে আমাদের দেশের মাটি অনেক উর্বর। এরপরে পড়ছি পানি সম্পদ। বাংলাদেশে যেমন অনেক নদী আছে, তেমনি আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে। আমাদের জলাভূমিতেও প্রচুর মাছ পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ হয়। চিংড়ি বিদেশে রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। বৈদেশিক মুদ্রা হচ্ছে আমরা যেই জিনিসটা বা যেই পণ্যটা রপ্তানি করি তার বিনিময়ে যেই টাকাটা আমাদের আসে সেটাই হচ্ছে বৈদেশিক মুদ্রা। আমরা নদীগুলোকে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবেও ব্যবহার করে থাকি। এর পরের পৃষ্ঠা যাও, 55 এবং তার পরের পৃষ্ঠা 56। পড়ছি 4, বাংলাদেশের কৃষি ও বন। বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদ হলো ধান, পাট এবং চা। দেশের সব অঞ্চলেই ধান জন্মে। পাট ও চা অর্থকরী ফসল। অর্থকরী ফসল মানে হচ্ছে পাট এবং চা আমরা বাইরের দেশে রপ্তানি করি, ঠিক আছে? মানে আমরা বাইরের দেশে সেটাকে বিক্রি করি, ঠিক আছে? এবং তার বিনিময়ে আমরা কী পাই? টাকা পাই। এর জন্য পাট এবং চাকে অর্থকরী ফসল বলা হয়। এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এছাড়াও আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই, তাই আমাদের যা আছে তা আরও ভালোভাবে সংরক্ষণ করতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। বাংলাদেশে মূলত 3 ধরনের এলাকায় বনভূমি আছে। প্রথম এলাকাটি হল পাহাড়ি বনভূমি। পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োর আছে। দ্বিতীয় এলাকাটি হল শালবন। শালবন দেশের মধুপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শাল কাঠ ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। খুঁটি মানে হচ্ছে যে মানে যে দণ্ডটার মাধ্যমে তার পেঁচিয়ে পেঁচিয়ে কি করা হয়, বৈদ্যুতিক যে লাইনটা আমাদের ঘরে ঘরে দেওয়া হয় সেটাকেই বলে খুঁটি। শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ আছে।
তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন। হ্যাঁ, আমরা সুন্দরবন সম্পর্কে অনেকেই জানি না, আমরা অনেকেই ঘুরতেও গিয়েছি। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এখানে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে। সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা আবার পৃষ্ঠা 54 এবং 56 ভালো মতন বাসায় রিডিং পড়বে, ঠিক আছে? বাই।